ইফিসীয়দের কাছে সাধু পলের পত্র, 3:8-12, 14-19 পদ। প্রিয়জনেরা, সমস্ত ভক্তের মধ্যে যদিও তুচ্ছতম ভক্তের চেয়েও তুচ্ছ আমি, পরমেশ্বর তবুও আমাকে এই বিশেষ অধিকার দিয়েছেন যে বিজাতীয়দের মধ্যে আমি যেন প্রচার করি খ্রিস্টের সন্ধানাতীত ঐশ্বর্যের কথা এবং পরমেশ্বরের রহস্যাবৃত পরিকল্পনাটি কেমন করে রূপায়িত হবে সে কথাও যেন তাদের সামনে প্রকাশ করতে পারি। পরিত্রাণের সেই পরিকল্পনা চিরকাল থেকে বিশ্বস্রষ্টা পরমেশ্বরের অন্তরে লুকিয়ে রাখা ছিল, যাতে আজ মণ্ডলীর দ্বারাই পরমেশ্বরের বহু বিচিত্র প্রজ্ঞা ঊর্ধ্বলোকের শক্তিসমূহের কাছে প্রকাশিত হয়। এই তো তাঁর সেই শাশ্বত সংকল্প যা তিনি সার্থক করেছেন প্রভু যীশু খ্রিস্টের মধ্যে, খ্রিস্টেরই আশ্রয়ে তাঁরই ওপর বিশ্বাস রেখে আমরা পরমেশ্বরের কাছে নির্ভয়ে এগিয়ে যাবার সাহস পাই। সেই জন্য স্বর্গ ও মর্তের সমস্ত পিতৃকুল যার নামে আখ্যাত সেই পিতার সামনে নতজানু হয়ে আমি প্রার্থনা জানাচ্ছি, তাঁর মহিমার ঐশ্বর্যময় ভাণ্ডার থেকে তিনি যেন তাঁর পবিত্র আত্মার দ্বারা শক্তি দান করে তোমাদের অন্তরের মানুষটিকে বলিয়ান করে তোলেন, যাতে খ্রিস্ট তোমাদের অন্তরে বাস করেন বিশ্বাসেরই গুণে। এইভাবে আমরা ভালোবাসার স্থিতমূল হয়ে, দৃঢ় ভিত্তি হয়ে সমস্ত ভক্তের সঙ্গে খ্রিস্টের ভালোবাসার বিস্তার, দৈর্ঘ্য, উচ্চতা ও গভীরতা উপলব্ধি করার ক্ষমতা পাব। হ্যাঁ, পাবে খ্রিস্টের সেই জ্ঞানাতীত ভালোবাসার পরিচয়, পূর্ণ হবে তোমরা স্বয়ং পরমেশ্বরেরই পূর্ণতায়।